আসসালামু আলাইকুম মনিরুল হক বায়োফ্লক ফিশ ফার্মিং চ্যানেলে আপনাদেরকে সুস্বাগতম তো আমি আসলে বেশ কিছুদিন আপনাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে সম্মুখে আসতে সক্ষম নাই তো আমাদের দেশে যেই জাতীয় সংসদ নির্বাচনটা সেটা শেষ হয়েছে পাশাপাশি আমার একটু ব্যক্তিগত কর্মব্যস্ততার কারণে আমি আসলে আপনাদের সম্মুখে আসতে পারিনি সেই জন্য আন্তরিক দুঃখিত তো এখানে আমরা আমাদের যেই প্রোজেক্ট সিঙ্গাইরে বাইরা গ্রামে আমাদের যেই বায়োফ্লক প্লান্টটি স্থাপন করছি সেখানে আজকে আসছি অবশ্যই এখানে কাজ চলতেছে তো এই কাজটা একটু আপনাদেরকে কিছু বিষয় অবগত করানোর জন্যই আজকে একটু দেখাবো একটু আসেন আপনারা একটু দেখেন এখানে আমরা যে বায়োফ্লক প্লান্টের এই ট্যাঙ্কগুলো তৈরি করার জন্য যেই লোহার খাঁচাটা দরকার হয় সেটা তৈরি করে ফেলেছি এবং এখানে একটা দুইটা তিনটা আরেকটা চারটা এখানে রেখেছি তো এগুলা আমরা আস্তে আস্তে করে স্থাপন করব আরও কিছু তৈরি হচ্ছে তো এই খাঁচার তৈরি করার মধ্যে কিছু নিয়ম যেই ব্যাপারগুলো আপনাদেরকে একটু অবগত করানো প্রয়োজন আমি মনে করি সেগুলো দেখানোর জন্যই আজকে আপনাদের সম্মুখে হাজির হয়েছি তো এখানে এই খাঁচাটা স্থাপন এই লোহার খাঁচাটার ভিতরে কিছু সয়েল প্রিপারেশান আছে টোটাল প্লান্টের মধ্যেই সয়েল প্রিপারেশান প্রয়োজন হয় কিন্তু এই ট্যাঙ্কের ভিতরে কিছু সয়েল প্রিপারেশানের ব্যাপার থাকে এটা এই প্রিপারেশানটা মূলত আসলে তেরপালের সুরক্ষার জন্যই আমাদের যে তেরপলিনটা আমরা রাখবো সেটা সুরক্ষার জন্য এই যে দেখেন সয়েলের মধ্যে এখানে বিভিন্ন রকম মাটি শক্ত মাটি বা বিভিন্ন রকম খোঁচা লাগার মতন বা তেরপলিনটা ফুটা হয়ে যাওয়ার মতন জিনিস থাকে সেই জন্য এখানে সফট সয়েল যেটা ব্যবহার করা উচিত যেটা আমাদের বাংলাদেশে আমরা অনেকে বালু বা ভিটি বালু হিসাবে আমরা মানে পরিচিত সেগুলোর মাধ্যমে সেগুলা এখানে সুন্দরভাবে গিয়ে মানে এখানে রাখতে হবে পাশাপাশি যেই মাঝে যে আউটলেটটা থাকবে সেই আউটলেটটার এখানে এটা ঢাল হবে আর চারোদিকে একটু আপ হবে একটু উঁচু হবে জাস্ট একটা ওয়াটার লেভেল মেনটেন করলেই হইলো আউটলেটটার এখানে যেন আমাদের যেই এই ট্যাঙ্কের যেই ফিশের আবর্জনা বা বজ্রগুলা যেন বের হয়ে যেতে পারে সেই সুব্যবস্থাটা করার জন্যই এই লেভেলটা করবেন এবং এটাকে এটা হচ্ছে সয়েল অ্যাপ্লিকেশনের কথা বললাম পাশাপাশি দেখেন একটু আপনারা এই ট্যাঙ্কের যে খাঁচাটা এখানে আমি ব্যবহার করেছি দুই সুতা রড এবং এই যে উঁচুভাবে যেটা উচ্চতার জন্য যেই রডটা দিয়েছি সেটা হচ্ছে আট সুতা রড এটা গোল রাউন্ডের জন্য দুই সুতা রড এবং এই উচ্চতার জন্য আট সুতা রড এটা দেখতে পাচ্ছেন আপনারা পাশাপাশি এই এটাতে যেহেতু এটা ছয় হাজার কিউবিক লিটারের ট্যাঙ্ক বা ছয় হাজার লিটার পানি এখানে থাকবে সেই ট্যাঙ্ক এটার মজবুত করার জন্য বা এটার আরওয়াই যেন বেশি দিন হয় অর্থাৎ রিটার্ন অন ইনভেস্টমেন্টটা যেন বেশি দিন আপনি কাউন্ট করতে পারেন বা অনেক বছর যেন কাউন্ট করতে পারেন সেই জন্য এখানে প্রয়োজনে আপনি এখানে দশ সুতা একটা রড দিতে পারেন বা আট সুতা রড দিতে পারেন মাঝে একটা আট তার রড দিতে পারেন নিচে একটা আট সুতা রড দিতে পারেন সেটা আপনার ব্যয়টা একটু বেড়ে যাবে আবার লো কস্টে হিসাব করলে আপনি নাও করতে পারেন আর আমি তো বলেছি যে লং লাইফ যদি আপনি চিন্তা করেন তাহলে আপনি দশ সুতা রড দিলে ভালো হয় এটা যেহেতু পানির একটা লোড থাকে প্রেশার থাকে যে পানির প্রেশারটা কিন্তু চারোদিকেই থাকবে যেরকম এই সাইডেও পানির প্রেশার থাকবে নিচেও পানির প্রেশার থাকবে নিচে পানির প্রেশারের জন্য আমরা সফট সয়েলটা ব্যবহার করব এবং পাশাপাশি এবং সাইডের সাপোর্টটা নেয়ার জন্য আমরা এই ধরনের একটু মজবুত রডগুলা ব্যবহার করার চেষ্টা করব একদম চিকুন কেউ করার চেষ্টা করবেন না আসলে বাইরের দেশে করে ওরা কিন্তু সেটার আরও আমি মনে করি না এত বেশি দিন যাবে যদি আমি দশ বছরের চিন্তা করি তাইলে আমাকে অবশ্যই একটু সেটা মজবুত করাই উচিত আমি মনে করি আপনি ইচ্ছা করলে উপরে একটা দশ সুতার রড দিতে পারেন বা নিচে একটা দশ সুতার রড দিতে পারেন মাঝে একটা রড দশ সুতার রড দিতে পারেন বাইরের দেশে ওরা বলে যে এখানে এই রডের যেই এই গ্যাপটা এটা আট ইঞ্চি বাই আট ইঞ্চি রাখার জন্য কিন্তু আমি মনে করি এটা ছয় বাই ছয় হলে সবচেয়ে সহজ হয় যেহেতু তেরপোলিনের পেছনে কিন্তু একটা সাপোর্টিং পলিপ ক্লথ থাকে যেটা যেটা আমরা ওয়াল মানে পিবিসি না সেটা এবং অবশ্যই কিন্তু আমাদের যে তেরপোলিনটা সেটা পিবিসি হতে হবে এবং ইউভি প্রোটেক্টার হতে হবে কিন্তু এটা সাপোর্টিংয়ে যেটা সেটা আমরা ওয়াল ক্লথ বলতে পারি বা একটা কিছু ক্লথ আপনারা এটা দিতে পারেন সেটা কোনো এত বিশেষ কিছু না কিন্তু এটার জন্য পানির প্রেসারে এটা বের না হয়ে যায় এটা লক্ষ্য রাখবেন সেজন্য এটার গ্যাপটা আমি একটু কমায় দিছি ছয় বাই ছয় করেছি তো আপনারা অবশ্যই এই এই জিনিসটা একটু লক্ষ্য রাখার চেষ্টা করবেন যেহেতু এটা অনেক ছয় হাজার লিটার একটা ট্যাঙ্ক পানির অনেক প্রেশার সব দিক বিবেচনা করেই আপনারা এটা করার চেষ্টা করবেন তো যাই হোক আমাদের জন্য দোয়া করবেন আমরা মোটামুটি প্রজেক্টে কাজে অনেক দূর এগোচ্ছি আমরা আশা করি সোমবার দিন আমাদের সকল সেট এখানে চলে আসবে এরপরে আরও ধীরে ধীরে আপনাদেরকে আমি আপডেট দেওয়ার চেষ্টা করব প্রত্যেকটা বিষয় আমি আপডেট দেওয়ার চেষ্টা করব তো আপনাদের জন্য একটু দোয়া করবেন এই কামনা রইল এবং আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশাপাশি শেয়ার করবেন এই জন্যই আমাদের দেশে এই বায়োফ্লক ফিশ ফার্মিং প্লান্টটি সম্পূর্ণ নতুন এটা জন্য আমাদের আমাদের দেশের উন্নয়নের জন্য এবং আমাদের দেশের যেন যারা ফিশ কাল্টিভেশান করে বা একুয়াকালচার সিস্টেমে যারা ট্রেডিশনাল সিস্টেমে ফিশ কাল্টিভেশানগুলো করে তারাও যেন আমাদের ওই ভাইরা এই সিস্টেমে ফিশ অ্যাকুয়াকালচার সিস্টেমটা হয় এতে আমাদের দেশের উন্নয়ন মৎস্য উন্নয়ন বা বৃদ্ধি পায় সেদিক লক্ষ্য রেখে আপনারা অবশ্যই একটু আমার চ্যানেলটি শেয়ার করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম